नमस्कार, আমি স্মিতা। তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। আজ তোমাদের জন্য থাকছে প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প জানাব মঞ্জিল। পেশায় আইনজীবী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ইরাবতী প্রকাশিত হয় দেশ পত্রিকায় 1948 সালে। তার লেখা গল্প থেকে তৈরি হয়েছে অজস্র সিনেমা। তারাশঙ্কর পুরস্কারপ্রাপ্ত এই লেখক 1981 সালে পরলোকগমন করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি বুক ফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত লেখকের ভয় সমগ্র বইটি থেকে। বইটি কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে ও পিনড কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। আরও একটা কথা জানে, গত কয়েক মাসে থ্রিলারল্যান্ডে এসেছে কাকাবাবু ও টেনিদা সিরিজের গল্প। এখনও না শুনে থাকলে শুনে নাও অবশ্যই, আর আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিকে, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে দিও। আর দেরি নয়, শুনতে থাকো আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে জানাব মঞ্জিল। হাসপাতাল থেকে বেরিয়েই মুশকিলে পড়ে গেলাম। চারিদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন। হাসপাতাল থেকে স্টেশন মাইল তিনেকের কম নয়, কিন্তু এই অন্ধকারে যখন দু হাত দূরের বস্তুই দৃষ্টিগোচর হচ্ছে না, তখন টাঙা খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব ব্যাপার। হাসপাতালে যে আশ্রয় নেব সে উপায়ও নেই। ছটায় গেট বন্ধ হয়ে যায়। কোনো রকমে পথ হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম, যদি কোথাও আশ্রয় পাই। আমার হাতে ওষুধের নমুনা ভর্তি ব্যাগ, আমার জীবিকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। পথেই বাস, ডাক্তারখানা আর হাসপাতাল ঘুরে বেড়াতে হয় সর্বক্ষণ। একটু পরেই কনকনে হাওয়া বইতে লাগলো, সোনায় সোহাগা। মনে হলো ধারে কাছে কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন বৃষ্টি হলেই দুর্দশার এক শেষ। বেশ কয়েকবার হোঁচট খেলাম আর পাথরে ঠোক্কর। গাছের এক টুকরো ডাল এসে কপালে লাগলো। ঘন অন্ধকারে হঠাৎ সাদা মতো কি যেন একটা দেখতে পেলাম। ওহ না না, খুব কাছে গিয়ে দেখলাম সেটা একটা গেট, জরাজীর্ণ অবস্থা সেটার। সেটা পেরিয়ে ভেতরে ঢুকে রাস্তায় পা দিয়ে অনুভব করে বুঝলাম যে ছোট ছোট নুড়ি বিছানো। লখনউ শহরে বহু রাইজ আদমির এরকম পরিত্যক্ত আবাস আছে, যত্নের অভাবে এগুলো সবই এখন প্রায় ভগ্নপ্রায়। পাথরের ওপর দিয়ে এগোতেই একটা বাড়ি নজরে এলো। একতলা বাড়ি, কিন্তু গড়ন দেখে মনে হয় যে একসময় খুব মজবুত আর সুদৃশ্য ছিল। সুগোল থাম, লতাপাতার নকশা আঁকা, দরজা বন্ধ। ভারী পাল্লার দরজাটায় ছুটে গিয়ে ধাক্কা দিলাম। মাথার ওপর তো একটা আচ্ছাদন চাই এই প্রতিকূল আবহাওয়া থেকে নিষ্কৃতি পেতে। দুবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল। অন্ধকারে চোখ অভ্যস্ত হয়ে যেতে দেখতে পেলাম মেঝে ছিন্ন ধুলি মলিন কার্পেট, চারিদিকে কিং খাবের তাকিয়া। তাদের অবস্থাও খুবই খারাপ। বাইরের অন্ধকার বোধহয় কিঞ্চিত তরল হয়ে এসেছে, তাই অভ্যন্তরের সব কিছু একটু একটু করে দেখা যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে আমার, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লাম ব্যাগটাকে জড়িয়ে ধরে। বিকেলে পেটে পড়েছে শুধু চা আর শীর্ণ দেহি দুটো পাউরুটির টুকরো। ভেবেছিলাম স্টেশনে গিয়ে পেট পুড়ে রাতের খাবার খেয়ে নেব, কিন্তু বিধি বাধ সাধল। এই দুর্যোগ যে কখন থামবে তা কেবল ঈশ্বরই জানেন। ঘুমিয়ে পড়বার আগে টের পেলাম ভারী পাল্লার দরজাটা একসময় বন্ধ হয়ে গেছে, তাই বাইরের ঠান্ডা বাতাস আর ভেতরে আসছে না। হঠাৎ নূপুরের শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঝোলানো বাতিদানে অজস্র বাতি লাগানো,
আর দেওয়ালে কম্পমান একটা ছায়া। উঠে বসলাম। প্রথমে ভাবলাম স্বপ্ন ছাড়া আর কি, কিন্তু না, বারবার দু হাতে চোখ মুছেও সামনের দৃশ্যটা মুছতে পারলাম না। আমার সামনে অনিন্দ সুন্দরী এক নর্তকী, বুকে কাঁচুলি, পরনে ঘাগরা, নাচের তালে জড়ি বাঁধা বিনুনি দুলছে, ভেসে আসছে সারেঙ্গির আওয়াজ আর তবলার বোল। চোখ ফিরিয়ে দেখলাম সবুজ তাকিয়ায় ঠেস দিয়ে বসে আছেন এক বৃদ্ধ, মাথার চুলে দাড়িতে কমলা রঙের কলপ, দৃষ্টিতে কলুষ কামনার ছাপ, পলকহীন চোখে নর্তকীর যৌবন জরিপ করছে সে। বৃদ্ধের সামনে শ্বেত পাথরের রেখাবিতে স্তূপীকৃত বেল ফুল। আমি দেওয়ালে হেলান দিয়ে বসলাম। একটু পরে নাচ থামল। সারেঙ্গি বাদক আর তবলচি সেলাম করে বিদায় নিল। নর্তকী এগিয়ে এসে একেবারে বৃদ্ধের কোলের কাছে এসে বসল। বৃদ্ধ আবেগ কম্পিত কণ্ঠে বলল, কুলসাম, হুজুর, তুমি যে ফিরছে আমার নাচের আসরে আসবে তা আমি কখনো ভাবতেও পারিনি। আমি কি না এসে পারি হুজুর? দুবার ফৌজাবাদে তোমাকে খবর পাঠিয়েছিলাম, তুমি ছিলে না। না হুজুর, আমি মুজরোয় গোয়ালিয়র গিয়েছিলাম, ফিরে খবর পেয়ে চলে এসেছি। আজ আমার হালত বহুত খারাপ কুলসাম, তোমাকে নজরানা দেবার অর্থ আমার নেই। এই ভাঙা মঞ্জিলে মৃত্যুর ইন্তজার করছি। ওভাবে কথা বলবেন না হুজুর, আপনার সঙ্গে যে আমার টাকা পয়সার রিস্তা নয় তা তো আপনি ভালোই জানেন। কিন্তু আমাদের যে মহব্বতের সম্পর্ক আছে এই কথা কেউ বিশ্বাস করবে? কে কি বিশ্বাস করবে তা নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই হুজুর, আমি চিরদিন আপনার বাদী। পিয়ারি কুলসাম, বৃদ্ধ নর্তকীকে বুকে টেনে নিয়ে যাবার চেষ্টা করতেই বিপর্যয়, দুম করে একটা শব্দ, থামের আড়ালে ধোঁয়ার কুণ্ডলী। নর্তকী চিৎকার করে বৃদ্ধের পায়ের কাছে পড়ে গেল। কোন দুশ্মন এমন কাজ করলো? প্যারি কুলসাম, বৃদ্ধ নিচু হয়ে কম্পমান হাতে নর্তকীর কাঁচুলি খুলে ফেলল। দুটি স্বর্ণাভ পয়োধর আর তার মাঝখানে রক্তের ধারা। কে আছিস? হাকিম সাহেবকে একবার ডাক। বৃদ্ধের ভীত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কেউ সাড়া দিল না। নর্তকী ক্রমে নির্জীব হয়ে পড়ল। বৃদ্ধ প্রথগতিতে অন্তঃপুরের দিকে যাওয়ার চেষ্টা করল, কিন্তু বেশি দূর যেতে পারল না। আবার একটা শব্দ। বলে চিৎকার করে বৃদ্ধ মেঝের ওপর পড়ে গেল। আমি স্পষ্ট দেখলাম একটা ছায়া নিঃশব্দে সরে গেল। আমার অবস্থা এমনি কাহিল, ক্ষুধার্ত শরীর এমনিতেই অবসন্ন ছিল। সামনে দুটো হত্যাকাণ্ড দেখে শরীরের রক্ত শীতল হয়ে গেল। একবার ভাবলাম এই বেলা এখান থেকে পালাই। বাইরে এতক্ষণে হয়তো আঁধি পরিষ্কার হয়ে গেছে, সুতরাং পথ চলতে কোনো অসুবিধা হবে না।
কিন্তু উঠতে গিয়েই থেমে গেলাম। বাইরে একটা মোটরের শব্দ পাওয়া গেল, তার কিছুক্ষণের মধ্যেই সিঁড়িতে ভারী বুটের আওয়াজ। একজন ইন্সপেক্টর দুজন পুলিশকে সঙ্গে নিয়ে উঠে এলেন। একেবারে পেছনে কামিজ পাজামা পরা একটি লোক, বৃদ্ধ শ্রেণীর বলেই মনে হল। এই দেখুন হুজুর, কুলসামের লাশ। কুলসাম একভাবে পড়ে আছে, ঊর্ধ্বাঙ্গে কিচ্ছু নেই, দুটি স্তনের মাঝখানে সনিতের গাঢ় কালো রেখা। ইন্সপেক্টর হাঁটু মুড়ে বসে মৃতদেহ পরীক্ষা করে উঠে দাঁড়িয়ে বললেন, জনাবের দেহ কই? ওই যে হুজুর, সিঁড়ির উপর থামের পাশে। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে বৃদ্ধের মৃতদেহ পরীক্ষা করলেন, তারপর প্রশ্ন করলেন, এ বাড়িতে কে কে থাকে? জনাব, আর আমি হুজুর। তাহলে গুলি করলো কে? তা তো আমিও বুঝতে পারছি না হুজুর, আমি রসইখানায় ছিলাম। পরপর দুবার বন্দুকের শব্দ শুনে রসইখানা থেকে উঁকি দিয়ে দেখলাম এই কাণ্ড। আমি আর এদিকে আসিনি, কোতোয়ালিতে খবর দিতে ছুটেছিলাম। তাহলে তো তোমাকে গ্রেফতার করতে হয় মনসুর। আমাকে? আমি বন্দুক কোথায় পাবো হুজুর? তাছাড়া জনাবকে আমি কেনই বা গুলি করতে যাব, যদি ওই বাইজি মেয়েটা আমার দু চোখের বিষ। তাহলে কি আসমান থেকে গুলি এলো? ইন্সপেক্টর এদিক ওদিক চোখ ফেরাতেই আমি চিন্তিত হয়ে পড়লাম। বাইরের লোক বলতে তো শুধু আমি আছি, যদিও আমার কাছে বন্দুক নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর কোনো আসামি নিজের কাছে হত্যার হাতিয়ার রেখে দেয় না। অতএব আমি নিচু হয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে রইলাম। ভাগ্য ভালো আমার দিকে ইন্সপেক্টরের নজর পড়ল না। কুলসাম কতদিন এই মঞ্জিলে রয়েছে? আজ বিকালে এসেছে হুজুর, ফৌজাবাদ থেকে টানা মোটরে। এক রাইস আদমি নামিয়ে দিয়ে গেছে। তোমার মনিবের বাইজি পোষার মতো টাকা করি আছে এখনো? আমরা তো জানি কিছুই নেই, যৌবন থেকে দু হাতে ছড়িয়ে ছিটিয়ে সব নষ্ট করেছেন। কিছুই নেই হুজুর, আপনারা ঠিকই জানেন, এ পয়সা কড়ির ব্যাপার নয়, মহব্বতের ব্যাপার। মহব্বত? একটা বুড়োর সঙ্গে নজওয়ানির মহব্বত? হ্যাঁ হুজুর, সে আজ 10 সাল ধরে, কুলসামের বয়স যখন 16 তখন থেকে। তাজ্জব কি বাত, ব্যাপারটা ঠিক কিরকম? ব্যাপার ঠিক জানি না হুজুর, তবে শুনেছি দুর্ভিক্ষের সময় একটা গাছের নিচে জনাব কুলসামকে কুড়িয়ে পেয়েছিলেন, কেউ বোধহয় ফেলে দিয়েছিল। নিজের বাড়িতে কোনো অরত না থাকায় কানপুরে বেহেনের কাছে দিয়েছিলেন মানুষ করতে। তারপর আর জনাবের খেয়াল ছিল না, শিকার আর শরাবের নেশায় ডুবেছিলেন। বেশ কয়েক বছর পর খবর পেলেন তার বেহেনের বাড়ি থেকে কুলসাম পালিয়েছে, বোধহয় কারুর হাত ছানিতেই। জনাব কিন্তু কথাটা বিশ্বাস করেননি, আমাকে বলেছিলেন, সব বাজে কথা মনসুর, আমার বোনকে তো আমি চিনি, নিশ্চয়ই পয়সার লোভে কুলসামকে কারুর কাছে বিক্রি করে দিয়েছে। তার বছর দুয়েক পর কুলসাম এসেছিল, তখন আমি জনাবের কাছে বসে তার পা টিপে দিচ্ছি। বিশ্বাস করুন হুজুর, আমার মনে হলো বেহাস থেকে যেন হুড়ি এসে দাঁড়ালো। মানুষের দেহে যে এত রূপ হয় বা হতে পারে এ আমার জানা ছিল না। জনাব প্রশ্ন করলেন, কে? আমি কুলসাম। কুলসাম? কুলসাম কে? জনাব স্মৃতি হাতরেও কিছু পেলেন না। চিনতে পারলেন না হুজুর, এ নাম তো আপনারই দেওয়া, এ দেহ গাছতলা থেকে আপনি তুলে নিয়েছিলেন। ও কুলসাম, তুমি এতদিন পরে তুমি এলে? আপনাকে একটা সওয়াল করতেই আপনার কাছে আসা। সেদিন কেন আমায় বাঁচিয়েছিলেন হুজুর, কেন? আর যদি এ দেহ বাঁচিয়েই থাকেন, তবে সে দেহ পবিত্র রাখার ভার নেননি কেন?
পবিত্র রাখার ভার। কিন্তু তুমি তো স্বেচ্ছায় আমার বোনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, কারণ ও ছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। আপনার বেহেন আমাকে দিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন, তাই পালিয়েছিলাম। কিন্তু পালিয়েও নিজেকে বাঁচাতে পারিনি হুজুর। মেয়েদের দেহই তাদের সব থেকে বড় দুশ্মন, আর একজনের হাতে পড়লাম। অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারলাম না। আজ আমি বাইজি হুজুর, নজরানা দিয়ে গান গাই, নাচি, দেহও বিক্রি করি। তুমি এখানে থাকো গুলসাম, তুমি এখানে থাকো আমার কাছে। গুলসাম রয়ে যায়। আমি জনাবের কাছে অনেকদিন রয়েছি, তার ধাত আমার খুবই চেনা। আমি দেখতাম যখনই কুলসাম এসে বসত, জনাবের চোখের কোণে রক্ত জমত। তার মানে আমি বুঝি, তার খিদে, তার শরীর কা ভোক, উচ্ছল যৌবনকে ভোগ করা স্পৃহা। সবচেয়ে তাজ্জব কি বাত, মেয়েটাও মজিল। জনাবের দেহে যেন নতুন যৌবন ফিরে এলো। ওদের ব্যাপার দেখে আমার বড্ড সরম করত। তবে কুলসাম বেশি দিন থাকল না। কুলসামকে তাবিয়ত করার বা খাওয়া বা সামর্থ্য জনাবের ছিল না। কুলসাম চলে যেত, টাকা পয়সা রোজগার করে আবার ফিরে আসত। তাহলে কুলসামই তোমার জনাবকে পুষত? হ্যাঁ হুজুর। তাহলে মনে হচ্ছে কুলসামের কোনো বাবুই বোধ হয় এ কাজ করেছে প্রতিহিংসার কারণে। ইন্সপেক্টর কিছুক্ষণ কি যেন একটা ভাবলেন, তারপর সঙ্গের দুজন পুলিশকে বললেন, এই লাশ উঠিয়ে নিয়ে চলো। তারপর মনসুরের দিকে ফিরে বললেন, তুমি এই মঞ্জিল ছেড়ে কোথাও যাবে না, বাইরে পুলিশ মোতায়েন করে রাখলাম, পালাবার চেষ্টা করলে মুশকিলে পড়বে। এত দুঃখ এত ভয়ের মধ্যেও কৌতুক অনুভব করলাম। জাঁদরেল পুলিশ কুলসুমের যৌবন পুষ্পিত আনন্দিত দেহ কাঁধে তুলে নিল, আর একজন পুলিশ জনাবের দেহ তুলে নিয়ে গেল। আমি নির্জীব হয়ে বসে সমস্ত অনুভূতির ঊর্ধ্বে। পুলিশেরা বোধহয় বাইরের দরজা খুলে রেখে গেছে, কনকনে ঠান্ডা হাওয়া আসছে ভেতরে। ঠিক করলাম আরও পুলিশি হাঙ্গামা হবার আগেই আমি পালিয়ে যাব। যথেষ্ট শীত বস্ত্র সঙ্গে নেই বটে, কিন্তু প্রাণের দাম সবচাইতে বেশি। ব্যাগ হাতে উঠতে গিয়েই থেমে গেলাম। মনে পড়ে গেল গেটে পুলিশ মোতায়েন করা আছে, আমি বাইরে বেরোবার চেষ্টা করলেই ধরা পড়ে যাব। খুট করে একটা শব্দ হতেই চোখ ফেরালাম। অদ্ভুত এক দৃশ্য। মনসুর সিঁড়ির ধাপে বসে আছে, তার হাতে একটা বন্দুক, দু চোখ লাল টকটকে, গালের মাংসপেশি থরথরিয়ে কাঁপছে। আমি আমি খুন করেছি, বেশ করেছি। কুলসাম আমাকে ভালোবাসেনি, বলিনি আমি তার আসল লক্ষ্য, বুড়ো তো উপলক্ষ মাত্র। এখন এখন বুঝতে পারছি, দিনের পর দিন আমার সঙ্গে ছলনার অভিনয় করেছে সে। সারা মঞ্জিল ঘুমিয়ে পড়লে নিঃশব্দে আমার কাছে এসেছে প্রত্যেক রাতে, তারপর এক সময় আশা বন্ধ করেছে। একদিন আড়ালে যখন জিজ্ঞেস করলাম কেন সে আর আসে না, সে আমায় অবজ্ঞা করে। এত স্পর্ধা তার, তার দর নাকি এখন অনেক বেশি, 100 আশরাফি নজরানা। বলে কি না, আমার মতো নকরের নজরানা দেওয়ার সাধ্য নেই। বলি নকরের না হয় নেই, কিন্তু মনিবের কি আছে সেই সাধ্য? তবে দিনের পর দিন রাতের পর রাত জনাবের কাছে কেন পড়ে থাকত? দৈহিক সুখ মানসিক তৃপ্তি কোনটা পেতে তুমি? হ্যাঁ
খুব মহব্বত ছিল না? হ্যাঁ, হাটিয়ে দিয়েছি। আমি দুজনকেই এই দুনিয়া থেকে হাটিয়ে দিয়েছি, বেশ করেছি। কুলসম হয় আমার, নয় তো কারুর নয়, কারুর নয়। আমি এবার মনস্থির করে ফেললাম, কোনো রকমে গেটের কাছে গিয়ে পুলিশকে একবার খবরটা দিই যে বন্দুক সহ আসামি মজুদ, তাহলেই সমস্যার সমাধান। কিন্তু উঠতে গিয়েও পারলাম না, চোখ ঘুমে যেন বুঝে আসতে চাইছে, শরীরের গ্রন্থিতে গ্রন্থিতে অবসাদ। আমি আবার শুয়ে পড়লাম। খুনি ধরার দায়িত্ব তো আমার নয়, আমি বিদেশি, শেষকালে কোন বিপদের জালে জড়িয়ে পড়ব কে জানে। চোখ বন্ধ করতে গিয়েই চমকে উঠলাম। আবার বাইরে কতগুলো বুটের আওয়াজ। প্রথমে ইন্সপেক্টর ঘরে ঢুকে এলেন, তারপর নীল স্যুট পরা একজন ভদ্রলোক এলেন। তার হাতে চামড়ার দড়িতে বাঁধা বিরাট আয়তনের একটা অ্যালসেশিয়ান। অ্যালসেশিয়ানটাই যেন লোকটাকে ঠেলে ঘরের ভেতরে নিয়ে আসতে চাইছে। ইন্সপেক্টর তাকে হাত দিয়ে নির্দেশ করে সেই জায়গাটা দেখালো যেখানে কুলসুমের কয়েক ফোঁটা রক্ত পড়েছিল। অ্যালসেশিয়ান রক্তের গন্ধ শুঁকেই উত্তাল হয়ে উঠল, বাঁধন ছেঁড়ার নেশায় একেবারে দুর্বার। ভদ্রলোক নিচু হয়ে তার বাঁধন খুলে দিল, সঙ্গে সঙ্গে অ্যালসেশিয়ানটা তীব্র বেগে ভেতরের দিকে ছুটল। ভেতরে যেতে গিয়ে সে সিঁড়ির ধাপের কাছে আবার থামল, সেখানেও কয়েক ফোঁটা রক্ত পড়ে সে রক্তও সে শুঁকল। তারপর সিঁড়ি দিয়ে সজোরে লাফ দিল। উত্তেজনায় আমি সোজা হয়ে বসলাম, বুঝতে পারলাম এখনই অ্যালসেশিয়ানটা লাফ দিয়ে মনসুরের টুঁটি কামড়ে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসবে, জোড়া খুনের আসামি সে। কিন্তু না, অ্যালসেশিয়ানটা বাইরে এসে আবার চক্রাকারে ঘুরতে লাগলো একটা থামকে বেষ্টন করে। তার মার্বেলের মতো নীল চোখ ধপধপ করে জ্বলছে, জিভ ঝুলে পড়েছে, বিদ্যুতের মতো ক্ষিপ্র গতি তার। এইবার তার তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে নিবদ্ধ হল, ভয়ে সমস্ত শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠল। হঠাৎ যদি সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, এই বিদেশে সহায় সম্বলহীন অবস্থায় আমি কি করব, কি করে নিজের নির্দোষিতা প্রমাণ করব? যে কোনো খুনের একটা উদ্দেশ্য থাকে, এই বাইজি আর বৃদ্ধকে হত্যা করার পিছনে আমার কি উদ্দেশ্য থাকতে পারে? আমি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অফিসের কাজে লখনৌ এসেছি, যেসব হাসপাতালে আর ডাক্তারদের কাছে গেছি তারাই এর প্রমাণ দেবে। কিন্তু সেসব তো পরের কথা, উপস্থিত দুর্যোগের হাত থেকে আমি কি করে পরিত্রাণ পাব? আমি বেশ বুঝতে পারলাম, এই ঠান্ডা আবহাওয়াতে ঘামে আমার সর্বশরীর ভিজে গেল। কি কক্ষণে যে লখনৌতে পা দিয়েছিলাম। কিন্তু না 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 না, অ্যালসেশিয়ানটা আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল, দ্রুত পায়ে থামের চারপাশে ঘুরতে লাগলো, তারপর পায়ের নখ দিয়ে থামটা আঁচড়াতে আরম্ভ করলো। ইন্সপেক্টরের সঙ্গে যে লোকটা এসেছিল সে বলল, কি ব্যাপার লুসি, এরম করছে কেন? লোকটা এগিয়ে এসে থামটা মনোযোগ দিয়ে পরীক্ষা করলো, ইন্সপেক্টরের দিকে চেয়ে বলল, একটা হাতুড়ি পাওয়া যাবে? ইন্সপেক্টর মনসুরকে বলল, এই একটা হাতুড়ি নিয়ে এসো তো। হাতুড়ি? হাতুড়ি কোথায় পাবো হুজুর? কয়লা ভাঙো কি দিয়ে? ইঁটি দিয়ে। কয়লা ভাঙার রোজ দরকারই তো হয় না, রোজই তো প্রায় হোটেল থেকেই খানা আসে। ঠিক আছে, আমি দেখছি। একটু পরেই ইন্সপেক্টর ফিরে এলো, এক হাতে মোটর উঁচু করবার একটা জ্যাক। জ্যাকটা নিয়ে ভদ্রলোক আস্তে আস্তে থামের গায়ে ঠুকতে লাগলো। কিছুক্ষণ ঠোকার পরেই থামের গায়ে একটা ফাটল দেখা দিল। ফাটলে চাপ দিতেই একটা ছোট দরজার মতো সেটা খুলে এলো। ভদ্রলোক ফাটলের মধ্যে হাত ঢুকিয়ে একটা বন্দুক বের করে আনল। এটা কার বন্দুক? স্পষ্ট দেখলাম
মনসুরের মুখ পাংশু নিরক্ত, কাঁপা কাঁপা গলায় সে উত্তর দিল, জনাবের। জনাবের বন্দুক এখানে কেন? জানি না হুজুর। ইন্সপেক্টর বন্দুক খুলে কি যেন একটা দেখল, তারপর বলল, নল দেখে বোঝা যাচ্ছে এই বন্দুক থেকেই সদ্য কিছু গুলি ছোড়া হয়েছিল, কে ছুড়তে পারে? আমার মনে হচ্ছে হুজুর জনাবি কুলসমকে গুলি করে তারপর নিজেই আত্মহত্যা করেছেন। ভদ্রলোক মনসুরের দিকে যেন জ্বলন্ত দৃষ্টি হেনে বললেন, নিজেকে গুলি করে তোমার জনাব আবার এই থামের ফাটলে বন্দুকটা লুকিয়ে রেখেছে? তুমি যা ইচ্ছা তাই বোঝাচ্ছ। জনাবের মাথায় গুলি লেগেছে, তার মানে প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু। বন্দুক লুকোবার তার শক্তিও ছিল না, প্রয়োজনও নয়। ইন্সপেক্টর আর ভদ্রলোকটি যখন বন্দুক পর্যবেক্ষণে ব্যস্ত, তখন হঠাৎ অ্যালসেশিয়ানটার বিকট চিৎকার শোনা গেল। আমি চমকে মুখ ফেরালাম। অ্যালসেশিয়ানটা মনসুরের একটা হাত কামড়ে ধরেছে। মনসুরের করুণ আরতি শোনা গেল, বাঁচাইয়ে হুজুর বাঁচাইয়ে, ইবলিস কা বাচ্চা আমাকে শেষ করে দিল হুজুর। ইন্সপেক্টর এগিয়ে এসে মনসুরের দু হাতে হাত কড়া পরিয়ে দিয়ে বলল, চলো ফটকে, সেখানে তোমার যা বলবার আছে সব শুনব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেবল একটা কথাই বারবার মনে হতে লাগলো, এই রাত কি অনন্ত, কিছুতেই কি শেষ হবে না এই রাত। রাতটা শেষ হলেই আমি রাস্তায় বেরিয়ে পড়ব। জানলা দিয়ে বাইরেটা একবার উঁকি মেরে দেখলাম, না, নিশ্চিদ্র অন্ধকার, শুধু আকাশে কয়েক মুঠো নক্ষত্র দেখা যাচ্ছে। শীতের কনকনে বাতাস তখনও রয়েছে। তাকিয়ার উপর মাথা রেখে শুয়ে পড়লাম, আর শোবার সঙ্গে সঙ্গেই নিদ্রা। হঠাৎ আবার ঘুমটা ভেঙে গেল। নূপুরের শব্দ আসছে যেন কোথা থেকে, সঙ্গে সারেঙ্গির আওয়াজ। দু হাতে চোখ মুছে উঠে বসলাম। কিন্তু এ কি করে সম্ভব? আমার চোখ কি আমার সঙ্গে প্রতারণা করছে? সে এক দৃশ্য, অপূর্ব ছন্দে কুলসাম নেচে চলেছে সারেঙ্গির তালে তালে, আর জনাব তাকিয়ায় ঠেস দিয়ে সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে নাচের তারিফ করছে। কিন্তু এ কি করে সম্ভব? কোন দৃশ্যটা ঠিক, আগের না পরের? চোখের সামনে যে নারকীয় হত্যাকাণ্ড দেখলাম, তারপরেও এই নৃত্য কি করে সম্ভব হতে পারে? আমি কি স্বপ্ন দেখছি? পকেট থেকে রুমাল বের করে দুটো চোখ ভালো করে মুছে নিলাম। না 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 না, সেই একই দৃশ্য। বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না, ঘুমে চোখ জড়িয়ে এলো। নূপুর আর সারেঙ্গির শব্দ যেন ক্রমে দুরাগত মূর্ছনার মতো মনে হলো। কয়েকজন লোকের চিৎকারে ঘুমটা ভেঙে গেল। সাহেব সাহেব, চোখ খুলে দেখি সকাল হয়েছে। চড়া রোদে সবকিছু স্পষ্ট উজ্জ্বল। কয়েকজন লোক আমার দিকে ঝুঁকে রয়েছে, তাদের পোশাক দেখে ঝাড়ুওয়ালা বলেই মনে হলো। উঠে বসলাম, দেখলাম খুবই জরাজীর্ণ বাড়িটা, অনেক জায়গা ধসে পড়েছে, দেওয়ালের ফাঁকে ফাঁকে বট অশ্বত্থের চারা। উপরের দিকে তাকিয়ে দেখলাম অবারিত আকাশ, ফাঁক নেই। ওদের মধ্যে একজন বলল, এখানে এলেন কি করে? লখনৌয়ের লোক ভুলেও এদিকে মাড়ায় না। জিজ্ঞেস করলাম, কেন? এই যে জনাব সাহেবের কোঠি। জনাব সাহেব? যে জনাব সাহেবকে তার নৌকার মনসুর গুলি করে মেরেছে। ওরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়াই করল, তারপর বলল, হ্যাঁ, কিন্তু সেটা আপনি জানলেন কি করে? কাল রাতে আমি যে দেখলাম নিজের চোখে। আমার কথা শুনে লোকগুলো ফিস ফিস করে নিজেদের মধ্যে কি যেন একটা বলা বলি করল। একটা কথা আমার কানে এলো, বেউড়া মানে পাগল। একজন আমার খুব কাছে এসে আমাকে নিরীক্ষণ করলো, বোধহয় পরীক্ষা করলো যে শরাবের ঘরে আমি এসব কথা বলছি কিনা।
তারপর বলল, উঠুন সাহেব, নিজের চোখে দেখুন। আমি উঠলাম, ভাঙা পাথর ডিঙিয়ে পেছন দিকে এলাম। সবুজ উঠানটা চোখে পড়ল, আর মাঝখানে পাশাপাশি দুটো কবর। কবরের মাথায় উর্দুতে কি যেন সব লেখা। এ দেখুন, এটা জনাব সাহেবের কবর। লেখা রয়েছে জনাব গিয়াসউদ্দিন রাজভী, জন্ম 1854, মৃত্যু 1924। আর এপাশে দেখুন কুলসম ভাইয়ের কবর, জন্ম জানা নেই, মৃত্যু 1924। বিস্মিত হলাম, তাহলে কাল রাত্রে আমি কি দেখলাম? আপনি বোধহয় কোনো খোয়াব দেখেছেন সাহেব। আর একজন বৃদ্ধ মৌলভী, যিনি ভিড় ঠেলে সরে এসে দাঁড়িয়েছিলেন, তিনি বললেন, নেই নেই সাহেব, খোয়াব নেই হ্যায়, খোয়াব নেই হ্যায়। এসি চিজে পেহলে ভি হো চুকি হ্যায়। হম আত্মাও কো স্বীকারনা নেহি চাতে, লেকিন হমারে পাস ইস ঘটনা কি ব্যাখ্যা করনে কি বুদ্ধি ভি নেহি হোতি হ্যায়। সাহেব, আপ বাল বাল বচ গয়ে সাহেব, বাল বাল বচ গয়ে। উত্তর দিতে গিয়ে আমি চমকে উঠলাম। আবার কানে নূপুরের শব্দ ভেসে এলো, আর তার সঙ্গে কাল রাতে শোনা সেই চেনা সারেঙ্গির সুর। শুনছিলে জানাব মঞ্জিল, কলমে হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে ছিল রণদীপ, অন্যান্য চরিত্র ফুটিয়ে তুলেছে রণদীপ, কৌশিক, সৌমিলি, রক্তিম, ইন্দ্রনীল, আসঞ্জন, লিও ও পার্থ। শব্দগ্রহণে ছিল বিশ্বদীপ। আবহ সৃষ্টি করেছে সুশ্রিক। নির্দেশনায় ছিল অনুভব এবং গল্পের সূত্রধার আমি স্মিতা। লেখকের পরিবারের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এই প্রকল্পে আমাদের পাশে থাকার জন্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খুব শীঘ্রই থ্রিলারল্যান্ডে আসছেন মিথিনবাসী। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভয়ে থেকো।